তো ফ্রেন্ডস, আমরা এসেছিলাম কুলগাছিয়ায়। তো একটা অনুষ্ঠান বাড়িতে আসছিলাম বিয়ের প্রোগ্রামে। তো সেখানে আসার পরে আমি দেখলাম যে এখানে হনুমান মন্দির উদ্বোধন হচ্ছে। তো আমরা প্রোগ্রাম বানিয়ে নিলাম যে আমরা হনুমান মন্দির উদ্বোধনে যাব। তো ফ্রেন্ডস, আমরা এখন হনুমান মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। তো আমরা এখন রাস্তার মধ্যে আছি। তো ফ্রেন্ডস, আমরা রাস্তার মধ্যে যেতে যেতে দেখতে পেলাম যে এক জায়গায় হিন্দু সংঘতি ঝান্ডা উঠছে। তো আমি সেটার দিকে একটু ভালোভাবে জুম করলাম কারণ আপনাদের দেখানোর জন্য। তো আমরা এই অনুষ্ঠানেই যাচ্ছি। তো চলুন দেখা যাক আগে। ফ্রেন্ডস, আমরা এখন কুলগাছিয়ার ব্রিজের কাছাকাছি আছি। তো কুলগাছিয়া বাজার এখানেই আপনাদের দেখাচ্ছি। আমরা এখন এখান থেকে সোজা ঢুকবো না অনুষ্ঠানে, তো আমরা এখান থেকে সোজা যাবো ব্যাংকে। তো মিলনদার ব্যাংকে কিছু দরকার আছে, তো সেই জন্য যাচ্ছি ব্যাংকে। তো এখন আমরা ব্রিজের মধ্যে আছি, সামনে একটা ভ্যান আছে যার জন্য আগে যেতে পারছি না। তো ভ্যানটা আগে বেরিয়ে গেলে আমরা সাইড দিয়ে চলে যাব। তো এই দেখতে পাচ্ছেন এখানেও ঝান্ডা লাগিয়ে দিয়েছে আর ডান দিকে অনুষ্ঠানটা হচ্ছে। ঠিক আছে, ওই যে ওখানটায় যে দেখতেই পাচ্ছেন ওখানে অনুষ্ঠানটা হচ্ছে। তো আমরা এই দিক দিয়ে আমরা চলে যাবো SBI ব্যাংকে। তো আমাদের কিছু দূরের মধ্যে, আমাদের সামনে কিছু দূরের মধ্যেই স্টেট ব্যাংক। ঠিক আছে, তো আমরা ওখান থেকে হয়ে তারপর অনুষ্ঠানে যাবো। তো সেখানে মিলনদার অ্যাকাউন্ট আছে, তো মিলনদার সেখানে যাচ্ছে কিছু কাজের জন্য। হয়তো মিলনদার কাছে টাকা প্রচুর হয়ে গেছে, সেই জন্য হয়তো মিলনদার টাকা ফেলতে যাচ্ছে। তো দেখা যাক কত দূরে, আমি তো এখানে জানি না। তো মিলনদা আর বিকাশ দা বললো যে সামনেই ব্যাংকটা আছে, তো দুজনে যাচ্ছে। এই যে মিলনদা, মিলনদার মুখ দেখে মনে হচ্ছে যে প্রচুর টাকা আছে। তো তো আমরা SBI ব্যাংকের সামনে চলে আসছি। তো আমরা এখন ব্যাংকে ঢুকবো, তারপরে তো আমরা চলে আসছি অনুষ্ঠানে। তো এখান থেকে অনুষ্ঠানে যেতে হবে। তো এটা হচ্ছে অনুষ্ঠানের গেট। আর তো আপনারা দেখাচ্ছি আমি যে এখানে কী আছে লেখা, পরম পুরুষোত্তম ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের পরম ভক্ত মহাবীর বজরংবলির মন্দির শুভ উদ্ঘাটন ও পূজা উলবেড়িয়া দক্ষিণ কেন্দ্র জায়গা কুলগাছিয়া। ঠিক আছে, তো এই গলিটা দিয়ে যেতে হবে। আমি এই প্রথম আসলাম এখানে, আমি জানি না। তো ওই জন্য বিড়ালটা আগে আছে। তো আমরা এখান থেকে সোজা যাব একদম ওখানে। ঠিক আছে,
তো ওখানে গিয়ে উদ্বোধনী অনুষ্ঠান দেখব, দেখার পর কিছুক্ষণ থাকব, তারপরে বাড়ি চলে আসব। তো দেখতেই পাচ্ছেন এখানে গলিতে গলিতে যে ফ্ল্যাগ বা ঝান্ডা লাগানো আছে, তো দেখাচ্ছে এই যে। তো এখানে এটা অনুষ্ঠান হয় তো আমি জানি না, তো বিকাশদা বললো, আর বিকাশদা সামনে কিছু একটা দেখতে পেয়েছে, বুঝতেই পারছেন কী জন্য ছটফট করছে। তো আগেই দেখুন নিজেই বলে যাবেন যে কিছু একটা দেখতে পেয়েছে, তো যার কারণে বিকাশদা এতটা উৎসাহিত হয়ে গেছে। তো আমরা এবার মন্দির এখানে প্রবেশ করব, তো চলুন দেখে নিন উদ্বোধন। আমি আর আমি তো বিকাশদাকে দেখালাম, তো আমরা বাড়ির দিকে যাচ্ছি, তো এখন আমরা অনুষ্ঠানে ছিলাম, তো